ক্ষতিগ্রস্ত অবস্থা আছে, আমাদের প্রায় অনেক ক্ষতি হয়েছে, যা প্রায় 1 কোটি 20 লক্ষ টাকার মতো ক্ষতি সাধন হয়েছে আমাদের এই ক্ষতিতে, এই ঘর ভাঙাতে। এটা কারা ভাঙলো, কি কারণে ভাঙলো, কি বলছে? এটা ভাঙলো আমাদের রাজ্য রেসিডেন্ট মহোদয়, উনি সরকারি জায়গা দাবি করে উনি ভাঙছে, কিন্তু ওনার আমি বলছিলাম যে স্যার এখানে সরকারি কোনো জায়গা নাই, যদি সরকারি জায়গা থাকে আমি আমার ঘর ভাঙিয়ে নিয়ে যাবো। উনি বললো সরকারি জায়গা আছে, আমি পরে নকশা দেখাইছি, সেও নকশা দেখতে চাইছে, আমি নকশা দেখাইছি এবং নকশা আপনারাও দেখতে পারেন, এখানে 397 নম্বর দাগ আছে, এখানে সে দেখার পরে সে নীরব হয়ে গেছে, কিন্তু নীরব হওয়ার পরেও সে আবার ঘর ভাঙার উদ্যোগ নিয়ে ঘরগুলো ভাঙছে। কবিরাজপুর ইউনিয়নের তহসিলদার শাহাদাত হোসেন আমাকে একদিন তার অফিসে ডাকে, ডাকার পরে আমাকে বলতেছে যে তুমি 3 লক্ষ টাকা যদি আমাকে ঘুষ দাও, মানে 3 লক্ষ টাকা যদি আমাকে দাও তাহলে তোমার ওই জায়গার ঘর রাখতে পারবা। আমি এটা দ্বিমত পোষণ করলে উনি আমাকে দ্বিমত পোষণ করে আমি চলে আসি, চলে আসার পরে উনি তার 2 দিন পরে আমাকে নোটিশ দেয় যে 3 দিনের ভিতরে যদি এই ঘর না ভাঙা হয় তাহলে আইনানুগ ব্যবস্থা নেব। আমি 3 দিনের মধ্যেই ডিসি মহোদয়ের কাছে একটা দরখাস্ত করি ওনার বিরুদ্ধে, কিন্তু সেটার কোনো ফলাফল না পেয়ে উনি গতকালকে উনি দরখাস্ত করলো কেন এটা আমি জানতে চাই ডিসির অফিসের কাছে, এটা না করার পরে উনি হলো গতকালকে এসিস্ট্যান্ট মহোদয় নিয়ে আমাদের এই ঘরগুলো ভেঙে দেয়।